আসসালামু আলাইকুম, এবিকে ব্লগ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মমত রানা আমিন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, সকলকে জানা এটার শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের মধ্যে খুবই মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আসলে মহামূল্যবান কিসের জন্য বললাম, গুরুত্বপূর্ণ কিসের জন্য বললাম, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনার আমাদের অনেকেই আসলে জানতে চান যে ভাই একটা বাড়ি করলে কত টাকা লাগে, কি রকম একটা বাজেট যদি বলতেন আমাকে। আমার বেসিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপে বেশিরভাগই এই মেসেজটা আসে যে ভাই আমাকে যদি বলতেন যে আমাকে এক রুম একটা বাড়ি করলে বা 2 রুম একটা বাড়ি করলে বা 3 রুম 4 রুম, আমি আপনাকে বলি একটা রুমের যত টাকা খরচ হবে আপনি কিন্তু প্রত্যেকটা রুমের সাথে এটা ভাগ করে নিতে পারেন। যদি আপনি একটা রুমে 10,000 টাকা খরচ হয়, 2টা রুমের ক্ষেত্রে 20,000 হবে, 3টা রুমের ক্ষেত্রে 30,000 হবে। এটা কিন্তু আপনাকে একটা বোঝানোর জন্য আমি বললাম। তো আমি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বাড়ি, এটা আসলে আমি গত একটা ভিডিও বানাইছিলাম যেটা টিন শিট বাড়ি। আপনি এটা 2 রুমের একটা বাড়ি, টিন শিট বাড়ি করতে এত কত টাকা খরচ পড়ে সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করলাম। তো আজকের এই ভিডিওটা মূলত একটা ছাদের মানে সম্পূর্ণ বাড়ি আপনি ছাদ দিয়ে করবেন সেই সম্পর্কে। তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমাদের ভিডিওতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিও দেখবেন এবং ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করতে পারি। মানুষ মাত্রই ভুল। তো আমার ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, আমার ভিডিওটা শর্ট করে করতে চাচ্ছি। ভিডিওটা মূল টপিকটা হচ্ছে ছাদের বাড়ি সম্পূর্ণ কমপ্লিট। একটা ছাদের বাড়ি 2 রুমের সম্পূর্ণ কমপ্লিট কত টাকা খরচ লাগে সেই হিসেবে। আর আমাদের এখানে যে যে জেনুইন মেস্ত্রিটা আছে, আমাদের যারা কন্ট্রাক্ট সম্পূর্ণ কাজগুলো করে, বেসিক্যালি আমাদের ব্লগের যে সাইট গুলো আছে উনি আমাদের এই হ্যান্ডেল করে এগুলো, তো ওনার কাছ থেকে আমি টোটালি আমরা একটা হিসাব আপনার ছোট বড় ব্লগের হিসাবে আমরা দিতে পারি। কিন্তু আপনার সিমেন্ট, ইটের খোয়া, বালু, রড ওইগুলো কিন্তু একটা মিস্ত্রি হিসাব গুলো দেয়। তো ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে এবারে হিসাবটা করছি যাতে আপনাদের বাজারের ভিতরে থাকে এবং হিসাবগুলো যাতে সই শুদ্ধ হয়। কারণ অনেকেই কিন্তু ভিডিওতে ভিউ পাওয়ার জন্য অল্প টাকায় বাড়ি করে একটা খরচ দেওয়া দেখা দেয় আপনার একটা অল্প টাকায়, এটা কিন্তু অনেকে লাফায় লুফিয়ে নিতে যায় যে আসলে তো 4 লাখ টাকা 2 লাখ টাকা এত সুন্দর একটা বাড়ি হয়ে গেছে আমি ওইটা করব। তখন কিন্তু হয়তো বা এটা যখন স্টার্ট করে তখন হয়তো বা এটা পস্তায় আসে। তো আমি কিন্তু ওনাদের আমাদের ক্লায়েন্টের সাইডটা একটু বিবেচনা করে আমি কিন্তু মেস্ত্রির সাথে বারেভাবে কথা বলছি যে ভাই দেখেন এখানে যদি বেশি হয় আপনি বেশিটা দিয়েন, কমটা দিয়েন না, কারণ আমি চাই না আমার কোনো ক্লায়েন্ট পরবর্তীতে যাতে প্রতারণার শিকার না হয়। তো আমি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে 4 2টা রুম, 12 12 করে আমি 2টা রুম নিয়েছি, 12 12, আর এটা কিচেন নিয়েছি, আপনার কিচেন নিয়েছি 8 বাই 8, এটা 8 ফিট বাই 8 ফিট একটা কিচেন, এটা দিয়েছি একটা টয়লেট, এটাও 8 ফিট বাই 8 ফিট। আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারেন, আপনি চাইলে এটা একটা ছোট একটা রুমও করতে পারেন, যদি বলেন যে আমি কিচেনটা বাইরে দিব এটাও করতে পারেন, নয়তো বা টয়লেটটা যদি মনে হয় যে আপনি বাইরে দিবেন সেটাও দিতে পারেন। আপনি কিন্তু বেসিক্যালি একটা ফ্যামিলি থাকার জন্য উপযুক্ত মানে একটা স্পেস আমরা এখানে দিয়ে রাখছি। তো এখানে ব্লগের হিসাবটা আমি আজকে অবশ্য দিব না নতুন করে, কারণ আমাদের আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে ব্লগের হিসাবগুলো করতে হয়, কিভাবে ব্লগ লাগে, কত পিস ব্লগ লাগে, সেই হিসাবগুলো কিন্তু আমাদের আগের ভিডিওতে যারা ব্লগের হিসাব জানেন না অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি আজকে হিসাব দিব না, আর হিসাবটা আমি একটু নতুন যারা তাদের উদ্দেশ্যে একটু একটু অল্প করে বলতে চাই, যেটা হচ্ছে আপনার হিসাবটা বার করতে হলে আপনার সম্পূর্ণ ফিটগুলো বার করবেন, যে আপনার এই এ ওয়ালটা কত ফিট, এ ওয়ালটা কত ফিট, মানে টোটালি ফিটটাকে ভাগ করে আমাদের যে ব্লকের সাইজ আছে সেই অনুযায়ী আপনি হিসাব করলে ব্লকটা বার করতে পারেন। একটু আইডিয়াটা দিলাম। তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ভিডিও শর্ট করার জন্য আমি কিন্তু এখানে আপনার যে ব্লক কতগুলো লাগবে, ছোট ব্লক, সিমেন্ট, ইটের খোয়া, এগুলো একটা হিসাব করে নিচ্ছি আগে থেকে, যাতে আপনাদের সুবিধার্থে আর কি। ভিডিওটা আমাদের তো আসলে দৈর্ঘ্য শক্তি খুবই কম, আমরা সম্পূর্ণটা ভিডিওটা অবশ্যই দেখবো না। তো যারা দেখবেন অবশ্যই আমি মনে করি যে কিছু না কিছু হলেও আমি একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, যদি এখান থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমি এটা আমার নিজের জন্য সার্থকতা মনে করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। এখানে এটা হিসাব করে নিচ্ছিলাম, এটা হচ্ছে ব্লক, বড় ব্লক এবং ছোট ব্লক। বড় ব্লক আর ছোট ব্লকটা কি এটা আগে জানি। বড় ব্লকটা হচ্ছে আপনার নিচে 10 ইঞ্চি কাঁথনির জন্য ব্যবহার করা হয়, আর ছোট ব্লকটা যেটা এটা হচ্ছে 4 ইঞ্চি ওয়াল। আমাদের এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা 4 ইঞ্চি ওয়াল, আর এটা হচ্ছে আমাদের গাঁথনি, এটা হচ্ছে কিন্তু গাঁথনির কাজে ব্যবহার করা হয় নিচে 10 ইঞ্চি গাঁথনি এবং পিলার। আমরা কিন্তু আজ কোনো ধরনের পিলার ছাড়াই কিন্তু এখানে একটা ছাদের বাড়ি করবো। পিলার বলতে আমরা আরসিসি যে পিলারটা করি ওটা ছাড়ে, শুধু গেলে আমাদের এখানে 10 ইঞ্চি যে গাঁথনি ব্লকটা আছে এটা দেওয়া, একটা সাইড করে ব্লক দেওয়া, আপনি 2টা বা 3টা করে রড দেওয়া, শুধু গেলে এটাতে ছাদ দিয়ে দেবেন, ইজ না। তো এখানে আমার যে বড় ব্লকটা লাগছে, বড় ব্লকটা লাগতেছে আপনার 550 পিস।
550 পিস বর্তমান জানেন আমাদের এখানে তিনটা গ্রেড আছে এবিসি, তিনটা গ্রেডের মূল্য 1 গ্রেড 50 টাকা, বি গ্রেড 65 টাকা, সি গ্রেড 60 টাকা। তো এখানে আপনার যদি আমি এক গ্রেডের হিসাব করি, এক গ্রেডের হিসাব করলে আমার এখানে আসতে আছে 38,500 টাকা। এটা কিন্তু আমার মূলত গাঁথনি, 10 ইঞ্চি গাঁথনি এবং পিলারের কাজটা করবে, 10 ইঞ্চি গাঁথনি এবং পিলারের কাজ। আর ছোট ব্লকটা লাগতেছে আপনার 1150 পিস। তো আপনারা জানেন, আপনারা যারা আমাদের কন্টিনিউসলি ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে তিনটা গ্রেড আছে এবিসি, এক গ্রেডটা 50 টাকা, বি গ্রেডটা 45, সি গ্রেড 40। তো আমি এখানে এক গ্রেড হিসাব দিয়ে করবো, 50 টাকা দিয়ে করবো, সেক্ষেত্রে আপনার লাগতেছে কত? 57,500 টাকা। আপনার টোটাল বাড়ির ব্লকের গাঁথনি করতে এবং দাঁড় করানো পর্যন্ত ব্লক লাগবে টোটাল 1150 এবং 520, টোটাল 96,000 টাকা 2 রুমের এটা বাড়ি করতে। আর এখানে কথা হচ্ছে আপনার নিচে একটা ছোট করে একটা বিম দিতে হবে, বিমের পর থেকে আপনি নিচে শর্ট কলাম একটা গাঁথনি, তারপরে আমাদের যে ব্লকগুলো ব্যবহার করবেন। আর এখানে আসি পরবর্তী যে কাজগুলো, সিমেন্ট একটা বাড়ি করতে বেসিক্যালি আপনার সিমেন্টটাই সবচেয়ে বেশি লাগে, সিমেন্টের ক্ষেত্রে। আর ব্লকের ক্ষেত্রে সিমেন্টের কিন্তু অনেক সাশ্রয়ী পাবেন, ইটের ক্ষেত্রে কিন্তু আপনি ইটের যদি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি মিস করছি, যেটা হচ্ছে আপনার একটা ব্লক এবং ইটের পার্থক্যটা হচ্ছে প্রায় 25 থেকে 30% সাশ্রয়ী পাবেন ব্লকের ক্ষেত্রে। আপনার প্লাস্টার, সিমেন্ট, বালু টোটালি সব ক্ষেত্রে আপনার 25 থেকে 30% মতো সাশ্রয়ী পাবেন। তো এখানে আমি সিমেন্টের যে হিসাবটা করছি, আমাদের যে মেস্ত্রি সিমেন্ট দিছে উনি বলছে যে আমাদের এখানে সিমেন্ট লাগবে 120 ব্যাগ, 120 ব্যাগের বর্তমান যে বাজারটা আমি ধরছি 500 থেকে 520 টাকা, 530 টাকা আছে, আমি 520 টাকা ধরছি। আকিজের যে সিমেন্ট আছে, আকিজ সিমেন্টটা খুব ভালো, এটা আমি কিন্তু 520 টাকা ধরছি 120 ব্যাগের সিমেন্টের দাম। এটা আসলে একটু ছোট হয়ে গেছে, অবশ্যই আমি একটু টান দিলাম। সিমেন্ট আসতে আছে 120 ব্যাগ, 120 ব্যাগ গুণন 520 টাকা, আপনার এখানে আসে সিমেন্টের দাম 62,400 টাকা। আমার এখানে 62,400 টাকা লাগবে সিমেন্ট, মানে টোটাল বিল্ডিংটা ছাদ এবং নিচে গ্রেড বিম থেকে শুরু করে সম্পূর্ণ। এখন আসি ইটের কোয়া, ইটের কোয়াটা আমাদের ছাদের কাজে লাগবে এবং নিচে 10 ইঞ্চি যে গাঁথনিটা শর্ট কলমটা করবে সেক্ষেত্রে ইটের কোয়াটা কাজে লাগবে। ইটের কোয়াটা আমরা যেটা ধরছি উনি আমাকে বলছে ইটের কোয়াটা 380 ফিটের মতো লাগবে। তা আমি 380 ফিট ধরে হিসাব করছি, 120 টাকা ফিট ধরলে আপনার 380 ফিটের দাম আসতেছে 45,600 টাকা, 45,600 টাকা। এটা কিন্তু ইটের খোয়া, ঠিক আছে, 45,600 টাকা আপনার ইটের খোয়াটা লাগবে, হয়তো বা এখানে কিছু কম বেশ হতে পারে। আর লোকাল যে বালুটা, লোকাল বালুটা আপনার প্লাস্টার এবং এটা গাঁথনির কাজে ব্যবহার করে লাগে যেন লাগে, সেক্ষেত্রে উনি বলছে 450 ফিট লাগবে, আমি 450 ফিটের অনুযায়ী হিসাব করছি 11,250 টাকা। এখানে আপনার লোকাল বালুটা লাগবে আর সিলেকশন বালুটা, আপনার সিলেকশন বালুটা কিসের জন্য লাগে জানেন? আপনার সিলেকশন লোকাল বালুটা কিন্তু একদম দানাগুলো খুব ছোট ছোট থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু বালুর সাথে যে সিমেন্টটা দেওয়ার পরে স্ট্রং একটু কম হয়, যদি আপনি সিলেকশন বালুটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু একটু মজবুত হয়, ক্র্যাক দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে আমি সিলেকশন বালুটা উনি আমাকে যেটা বলছে 150 ফিট, বর্তমান রেট যেটা 55 টাকা করে ধরছে, আমি 150 ফিটের দাম আসতেছে 8,250 টাকা। এখন আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাদের বাড়ি করতে গেলে যেটা মোস্ট মাস্টলি লাগবে আপনার রড, সেখানে আপনার একতলা একটা বাড়ি করতে 12 মিলি এবং 16 মিলি, 10 মিলি, 8 মিলি রড লাগে। আপনার যেটা মনে হয় যেটা দিয়ে করবেন, 8 মিলি বেসিক্যালি আপনার 8 মিলিটা তেমন এটা ব্যবহার হয় না, 8 মিলি শুধু খালি রিংটোন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, 10 এবং 12 মিলি এটাই ব্যবহার করা হয়। 12 মিলি রডটাই আপনি ব্যবহার করতে পারেন, 12 মিলি উনি আমাকে বলছে 1,050 কেজি, মানে 1 টন 50 কেজির মতো লাগে। তো বর্তমান যে রেট, বর্তমানের রেট আমাদের অঞ্চলে যেটা 95 টাকা কেজি, তো সেক্ষেত্রে আমি এটা হিসাব করছি রডের ক্ষেত্রে আপনার 99,750 টাকা। এখন আসি মেস্তুরি বিল, মেস্তুরি কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম, আমাদের এদিকে একরকম, রংপুরে একরকম, গাজীপুরে একরকম, ঢাকাতে একরকম, কিশোরগঞ্জে একরকম, এবার কুমিল্লাতে এক এক রকম। তো সেক্ষেত্রে আমাদের যে মেস্ত্রি বলছে উনি বলছে যে 250 থেকে 260 টাকা, আমি 250 টাকার হিসাব করলাম, হয়তো বা অঞ্চল ভেদে 240 টাকা হয়, 230 টাকা হয়। আর মেস্ত্রি সাপোর্টে যেটা বলেন, মেস্ত্রি কিন্তু আপনার ইটের কাজ যারা করে ব্লকের কাজটা তারাই করতে পারে, আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকি, যারা ইটের মেস্ত্রি আছেন তাদেরকে যদি আমরা পূর্ণাঙ্গ প্রশিক্ষণটা দিতে পারি, ওনারা কিন্তু এই কাজটা সুন্দর মতো করতে পারে, আরো ব্লকের সাইডে মেস্ত্রির সাইডে বেশি সুন্দর করতে পারে, কারণ ওনাদের প্রথম কাজটা থাকে এবং
মানুষের দেখানোর জন্য হলো ওনার কাজটা সুন্দর করে করে। আমরা কিন্তু ওটা চেষ্টা করি যে ওনাদেরকে সম্পূর্ণ কাজটা বোঝা দেওয়ার জন্য। তো মিস্ত্রি যেটা 150 টাকা করে যে আমি হিসাব করি, সেক্ষেত্রে মিস্ত্রি বিলটা আসতেছে আপনার এখানে স্কোয়ার ফিটটা হচ্ছে আপনার 480 স্কোয়ার ফিট ধরছি, আপনার 480 স্কোয়ার ফিটের বিল আসতেছে আপনার মিস্ত্রি বিল 1,20,000 টাকা। হ্যাঁ, আমরা এখানে টোটালি হিসাব পেয়ে গেলাম, বড় ব্লক, ছোট ব্লক, সিমেন্ট, ইটের কোয়া, লোকাল বালু, সিলেকশন বালু, রড, মিস্ত্রি, মোটামুটি আমরা একটা ঘরের মোটামুটি থাকার মতো একটা যেই প্রসেস হবে এটুকুন তো করা যাবে। শুধু এখানে বাকি থাকবে আপনার রং বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারিং এর কাছে আলাদা হিসেবে, ওটা আপনি ধরে নিতে পারেন, আরো আদার্স। এটা কিন্তু আমি শুধু গেলে আমার ঘরটা কমপ্লিট পর্যন্ত ধরে নিলাম। তো এখানে আমি হিসাব করছি যেটা আপনার 4,43,250 টাকা। এখানে কিন্তু আমি 4,43,250 টাকা ধরছি শুধু গেলে আমাদের এখানে ওয়াল পর্যন্ত, ছাদ পর্যন্ত কমপ্লিট। এখন আপনার এখানে লাগবে হচ্ছে আপনার রং এর কাজ আছে, তারপরে ইলেকট্রিশিয়ানের কাজ আছে, প্লাম্বারিং এর কাজ আছে, সেক্ষেত্রে আপনি আরো 1,00,000 টাকার মতো বা আপনার 70-80,000 টাকার মতো ধরে নিতে পারেন। আর এখানে যেটা 4,43,000 ধরছি, এখানে হয়তো বা আপনার আরো 10-15,000 টাকা কম হতে পারে বা বেশি হতে পারে। আমি কিন্তু মোটামুটি সবগুলো বেশি বেশি ধরে, উনি যেটুকু বলছে ওনার থেকে একটু বেশি বেশি ধরে নিয়েছি। আমি এখানে কিন্তু আপনাকে একটা 2 রুমের একটা বাড়ি কমপ্লিট ধরতে গেলে 4,43,000 বা 50,000 ধরতে পারে, 4,50,000 টাকা আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি ভিডিওটা আপনাদের উপকারের জন্য করলাম, যদি আপনাদের বিন্দু পরিমাণ যদি এখান থেকে কিছুটা হলো আপনি উপকৃত হন, সেক্ষেত্রে আমার নিজের সার্থকতা আমি মনে করব। আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করার জন্য। আমাদের চ্যানেলে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।